বর্ষালি বাকি এখনো দুই এটার স্টোরিটা নিয়ে যদি একটু বলো। বাকি এখনো দুই একদম থ্রিলার, হরর থ্রিলার, আবারও হরর থ্রিলার। বেসিক জায়গাটা হলো একটি, মানে এটা একটা কাকতালীয়ভাবে আমাদের একটি ঘটনা, সামাজিক ঘটনা, যেটা তেলেঙ্গানায় প্রিয়াঙ্কা রেড্ডি, ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডির সাথে যে ঘটনাটা ঘটেছে কাকতালীয়ভাবে আমার স্ক্রিপ্টের সাথে মিলে গেছে সেই ঘটনাটি। যে আমাদের গল্পটায় দেখানো হচ্ছে যে একটি মেয়েকে রেপ করে পুড়িয়ে মারা হয়েছে, এবং সেই জায়গা থেকে একটা রিভেঞ্জ, বেসিক্যালি রিভেঞ্জটা কি যাকে মারা হয়েছে সে নিচ্ছে না তার হয়ে অন্যকে নিচ্ছে, এইটাই পুরো মূল বিষয়বস্তু আর কি আমাদের গল্পের মেন কোয়েশ্চেন মার্ক। তারপর বাকিটা ছবিটা দেখলে বোঝা যাবে, থ্রিলারে বেশি বলতে নেই, আজকে শুধু ট্রেলারটা দেখাবো। তারপরে একটু প্যারানর্মাল টাচ থাকছে, মানে বলছো তো না কে রিভেঞ্জটা নিচ্ছে অ্যাকচুয়ালি, তো অ্যাকচুয়ালি হ্যাঁ প্যারানর্মাল টাচ কিছুটা হলেও আছে, ডেফিনেটলি আছে। কে কে কাস্ট, কে কে আছে, এটা একটা মজার বিষয় জানো তো, আমাদের কাস্ট কে কে আছেন, কাস্ট মজার মজার বিষয় হলো এটাই যে এখানে এই গল্পটাতে, মানে ইচ্ছাকৃতভাবেই বলতে পারো, আমি কোনো পরিচিত মুখ রাখি, যাদেরকে দেখতে পাবে সবাই নতুন, তার কারণ আমার কোথাও একটা কারণ, তোমরা জানো ঋতিকাকে নিয়ে ছবি করেছি, তার আগে অঙ্কিতা দি, শশী দি, এর আগে শাশ্বতদা, খরাজমুখী, সব কাস্টদের নিয়েই কাজ করছে। আমার কোথাও এই ছবিটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে এই এই যে থ্রিলার বা হরর প্যাটার্নে আজকে যেই মার্ডার করছে সে তো তোমার আমার ঘরের ছেলে বা ঘরের মেয়ে নয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় যে এই মুখগুলো যদি একটু অপরিচিত হয় মানুষজনদের, হয়তো এদের গতি পরিধি জাজ করতে একটু অসুবিধা হবে, যে মানে যেটা ক্ষেত্রে হয়তো তোমার পরিচিত মুখদের ক্ষেত্রে আমরা যাদেরকে দেখি তাদের গতি পরিধি বোঝা যায় যে এটা করতে পারে, ওটা করতে পারে, বা এতো এই এরকম, সেই জায়গায় সেই ব্রেকটা বা সো কল্ড একটা প্রথা থেকে একটু বেরিয়ে একটু অন্য রকমের চেষ্টা করেছে, একদম নতুন মুখ, মানে বলতে পারো একদম রাস্তা থেকে তুলে নিয়ে আসা, যাদের সাথে আমার মনে হয়েছে যে এই চরিত্রের সাথে যেতে পারে, এইরকম কিছু কাস্ট নিয়ে আমার এই গোটা ছবিটা বাকি এখনো দুই। আমার মনে হয় সবার ভালো লাগবে, প্রত্যেকে ভীষণ ভালো অভিনয় করেছে, কোথাও মনে হবে না যে এরা ফার্স্ট টাইম অ্যাক্টিং করছে, থ্রিলারটা দেখবে ডেফিনেটলি ভালো লাগবে। শুটিং কোথায় কোথায় করেছো? শুটিং আমি কলকাতার ভিতরেই করেছি, কলকাতার বেহালায় কিছু অংশ শ্যুট করেছি, বাটানগরে শ্যুট হয়েছে, এই মিলিয়ে মিশিয়ে আছে। আর মিউজিকটা কে করেছেন? মিউজিক করেছে আমাদের, মিউজিক এবং বিজিএম, দুটি গান এবং বিজিএম করেছে শান্তনু ঘোষ, এছাড়াও সুপ্রতীপ ভট্টাচার্যও একটি গান করছে আমাদের সাথে, সব মিলিয়ে ব্যাপারটা ভালো বেশ ব্যাপার হয়েছে। রিলিজ ডেট কিছু ঠিক হয়েছে? রিলিজ ডেট ঠিক হয়নি, কিন্তু আমরা এই ছবিটি মার্চ মাসে রিলিজ করছি, মানে ডেটটা ফিক্সড হয়নি কিন্তু রিলিজটা মার্চেই হয়েছে। এখানে তোমাকে কোন ক্যারেক্টারে পাওয়া যাবে? এটা মেইন চরিত্র যেটা শর্মা, ইনভেস্টিগেশন অফিসার, সে ইনভেস্টিগেট করছে ক্রাইমটা। আপনারা সবাই দর্শকদেরকে বলবো যে আসবেন ছবিটা দেখতে, কারণ এই ছবিতে মূল যে ক্রাইমটা ঘটেছে সেটাকে যে তদন্ত করে বের করাটা সেটা আমার হাত ধরেই হচ্ছে। মানে বলতে গেলে যদি এক্সাম্পল বা রেফারেন্স ফিল্ম যদি দেখতে হয় তাহলে সরফর হোসেন আমি সেটাই আমি করেছি। কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? ভালো, অনবদ্য একটা অভিজ্ঞতা, কারণ আমি মনে করলাম যে আমি আমাদের টোটাল 10 দিন ধরে শ্যুট হয়েছে, ঠান্ডার মধ্যে শ্যুট হয়েছে ডিসেম্বর মাসে, কষ্টকর ছিল শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স, কিন্তু যখন চরিত্রটা ওরকম থাকে এবং করতে আমার কষ্ট হয়। সেই গল্পটা শোনার পরে, ওদের সঙ্গে খালি দু চলার পরে, এই ছবিটা আমার একটা কথাই বলার আছে যে সেটা ইটস অ্যান ইনক্রেডিবল পারফরম্যান্স বাই বর্ষালি চ্যাটার্জী। তার কারণ ওই বর্ষালি যেটা করলো সেটাই করবো যে সম্পূর্ণ নবাগতদের নিয়ে নিজের মতো করে তৈরি করে একটা ছবি বানানো, গোটা একটা ছবি দাঁড় করা, আপনারা এখানে সবাই জানেন সেটা একটা প্রায় অসম্ভব কাজ, সেই কাজটা প্রায় সম্ভব করেছে, কারণ এখনো কিছু কাজকর্ম বাকি আছে। তো আমার বলার কথা এটাই যে ছবির সঙ্গীতের একটা বিভাগ থাকে, তারপরে ছবিতে তার আবহ থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, সেগুলো আমরা আমাদের মতো করে চেষ্টা করবো সবাই মিলে, ছবিটা সবাই মিলে তৈরি করে করার চেষ্টা করেছি, সবাই মিলেই করবো, আপনারা শুধু সহযোগিতা করবেন একটু দিয়ে।